স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করেছে ইখনের পিছত সিখন গৈ চিকিৎসা মহাবিদ্যালয়, কিন্তু থকা কেখন চলিছে জোড়া টাপলি মারি। জে এম সি এইচর পিছত আজি আপনার দেখাব বিচারিছো এ এম সির ভিতর অবস্থা, সমস্যার পাহাড় এতিয়া এ এম সির ভিতর চড়া। এএমসিত সমস্যার পাহাড়, এশ এবুড়ি সমস্যার মাজত কেনেক চলি আছে এএমসি। উজনি অসমবাসীর কল্যাণের বাবে ডিব্রুগড়ত স্থাপন হয়েছিল অসম চিকিৎসা মহাবিদ্যালয়। রাজ্যের ভিতরতে অন্যতম এই চিকিৎসা মহাবিদ্যালয় কেনেক চলিছে সেয়া জানিলে মূরে কপালে হাত দিব লাগিব। আপুনি সম্পূর্ণ দুর্বল আন্তঃগাঁথনিরে কেবল নামত চলি আছে চিকিৎসা মহাবিদ্যালয়। প্রথমে লৈলক এ এম সির সমস্যার হিসাব। অভিযোগ অনুসরি চিকিৎসা মহাবিদ্যালয় দীর্ঘদিন ধরে বিকল হয়ে আছে এম আর আই, এক্স রে, আল্ট্রাসাউন্ডর মেশিন। জানিব পৰা মতে চারিটা এক্স রে মেশিনের তিনটাই বিকল, চারিটা আল্ট্রাসাউন্ড মেশিনের দুটাই বিকল হওয়ার অভিযোগ। এমাহর পরাই বিকল হয়ে আছে হেনো এম আর আই মেশিন, যার বাবে ব্যক্তিগত পরীক্ষাগারত অধিক ধন ভরি পরীক্ষা করেছে রোগীয়ে। ব্যক্তিগত পরীক্ষাগারত এজন রোগীয়ে এটা এম আর আই পরীক্ষার বাবদ কিমান ধন ভরবলগা হয়েছে তারও হিসাব লৈলক। এ এম সিত এম আর আই পরীক্ষাত খরচ হয় মাত্র 2,500 টাকা, আর সেই পরীক্ষা ব্যক্তিগত পরীক্ষাগারত করিলে খরচ হয় 5,500-6,000 টাকা পর্যন্ত। অর্থাৎ অতিরিক্ত 3,000 অধিক ধন ভরি ব্যক্তিগত পরীক্ষাগারত রোগীয়ে পরীক্ষা করবলগা হওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। তদুপরি এই চিকিৎসা মহাবিদ্যালয় চলি আছে অতি জোড়া টাপলি মারি, কারণ আজি পর্যন্ত পূরণ হওয়া নাই খালি হয়ে থাকা চিকিৎসক অধ্যাপকর পদ। কোনো কোনো পদ খালি হয়ে আছে 2004 বর্ষরপরাই, যার বাবে পর্যাপ্ত চিকিৎসার বঞ্চিত হয়েছে রোগী। এ এম সিত খালি হয়ে আছে মুঠ 66টাক পদ, ইয়ারে অধ্যাপকর 4টা, সহকারী অধ্যাপকর 12টা, সহযোগী অধ্যাপকর 9টা আর পঞ্জীয়কর 12টা পদ খালি হয়ে আছে, যার বাবে পর্যাপ্ত শিক্ষার বঞ্চিত হয়েছে ছাত্র ছাত্রী। কেবল সিমানেই নহয়, মেডিসিন বিভাগ, রেডিও ডায়াগনস্টিক্স, নিউরোলজি, ফিজিওলজি বিভাগরও বহু কেটা পদ খালি হয়ে আছে। চিকিৎসা মহাবিদ্যালয় খালি হয়ে আছে 64 বর্গর 63টাক পদ। কেবল সিমানেই নহয়, চিকিৎসা মহাবিদ্যালয়ের আই সি ইউ কক্ষত আছে মাত্র 5খন বিছনা। 4 বছর পূর্বে পৃথক আই সি ইউর অনা হয়েছিল 60খন বিছনা, কিন্তু আজি পর্যন্ত মুকলি নহল পৃথক আই সি ইউ, যার বাবে বিছনার অভাবত অকাল মৃত্যু হয়েছে বহু রোগীর। এই এশ এবুড়ি সমস্যার বাবে কেবল চিকিৎসার বাবে অহার রোগীয়ে যে বঞ্চিত হয়েছে এনে নহয়, বঞ্চিত হয়েছে বহু সপোন লৈ সুচিকিৎসক হওয়ার বাবে অহা ছাত্র ছাত্রী, যাক লৈ এতিয়া ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে উজনি অসমত। এই এশ এবুড়ি সমস্যা শুনার পিছত আপুনি কেনেকৈ কব স্বাস্থ্য বিভাগের জয় জয় ময় ময় বুলি? সমস্যার পাহাড়ের মাজত থকা এই সমূহ চিকিৎসা মহাবিদ্যালয় এতিয়া স্বাস্থ্য বিভাগে কেনেকৈ উদ্ধার করে সেয়া শেষ হব লক্ষণীয়। ডিব্রুগড়ের পৰা ৰাতুল গোহাঁই, DY365।